আমার সঙ্গে আমার পরিবারে এক দুজন যারা আছে তারাও কিন্তু কাজে যাচ্ছে। কাজের কোনো বেশি এত সমস্যা ছিল না, কোনো না কোনো কাজ কিন্তু পেয়ে যেতেন। এই কাজটা করে একটা আয়ে একটা পরিবার চলার মতো অবস্থা নেই, কারণ জিনিসপত্রের দাম লাগাম ছাড়াভাবে বাড়ছে, খরচ বাড়ছে, আয় কমছে। তো স্বাভাবিকভাবে বামফ্রন্ট সরকারের সময় বহুমুখী যেসব প্রকল্পগুলো কাজ করেছিল সেই বহুমুখী প্রকল্পের সুযোগ অনুযায়ী কেউ জমিতে কাজ করতে যেতেন, কেউ নির্মাণ শ্রমিক হিসেবে যেতেন, কেউ লোডিং আনলোডিং এর সঙ্গে যুক্ত হতেন। পরিবারে দেখবেন দুইটা তিনটা লোক কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হলে তিনটা আয় বা দুইটা আয় যখন একসঙ্গে যুক্ত হয় কোন রকমের পরিবারটা নেই ছেলে মেয়ে এগিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে পড়াশোনার ব্যবস্থা করে চলত। কিন্তু লক্ষ্য করেছে দেশের অর্থনীতি এখন যে মন্দা দেখা দিয়েছে, এই মন্দায় যারা এই অংশের মানুষ যারা কাজ করতেন তাদের কাজ এখন শেষ, কাজ নেই, সিরিয়াস অবস্থা। আগরতলা শহরে এখনো গেলে দেখবেন যে এই বটতলা যে বসে আছে সকালবেলা অটোর ভাড়া দিয়ে বিভিন্ন এলাকা থেকে আসে একটা কাজ পাবে কিনা, বেলা এগারোটা বারোটা পর্যন্ত বসে আছেন ব্যাগ একটা হাতে, সেখানে কাজটা করে তারপরে গিয়ে চাল টাল ইত্যাদি বাড়িতে নিয়ে আসেন, দেখা গেল কাজ পেলেন না। একটা বিরাট অংশের মানুষ এখন কাজ নেই। গোটা দেশে পরিকাঠামোর জন্য যে অর্থ করে, কালকে একটা বাজেট করলেন, বাহ্যিক দিক থেকে দেখলে মনে হয় যেমন বাজেটে পরিকাঠামোর জন্য কিছু টাকা ধরা হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে পরিকাঠামোর জন্য কাজ সেখানে দেওয়া হয় না, এবং না তার ফলে গিয়ে কাজের পরিমাণটা কমছে, বেকারের সংখ্যা বাড়ছে। এবং এর মধ্যে গিয়ে কৃষি জমিতে যারা কাজ করতেন, খেত মজুর যেটাকে আমরা বলি, কৃষি জমিতে যারা কাজ করতেন, জমিতে এখন যে আয় হয় সে আয় পোষায় না। যারা কৃষি শ্রমিক তারা এখন কৃষিকাজ ছেড়ে তারা একটা ভালো অংশ এখন নির্মাণ শ্রমিক আর দিনমজুর দিকে যাচ্ছে, তাহলে এখানে চাপটা বাড়ছে। গ্রামে যদি কাজের ব্যবস্থা করা যায়, একদিকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ, দিনমজুর হিসেবে কাজ, কৃষি শ্রমিক হিসেবে কাজ, তার জন্য বহুমুখী প্রকল্প নিয়ে যদি কাজটা করা যায়, সেখানে গিয়ে জায়গা যা আপনার বাড়ি যেখানে সেই সংলগ্ন এলাকায় কাজ করে কিন্তু আপনি খেয়ে বেঁচে থাকতে পারবেন। যখন গ্রামে কাজ থাকে না, কাজগুলো বন্ধ হয়ে যায়, তখন মানুষ কিন্তু শহরমুখী হয়। কেন শহরমুখী? সেখানে গিয়ে অন্য কোনো কাজ করে একটা রিক্সা চালিয়ে বা একটা অটো চালিয়ে বা কোনো একটা কাজ করে বা একটা দোকানে কর্মচারী হিসেবে আমার জীবিকাটা আমি রক্ষা করতে পারি কিনা। আজকে ত্রিপুরাজ্যে গোটা ভারতবর্ষে যেমন সংকট ভয়ঙ্কর রূপ নিয়েছে, আমাদের রাজ্যে এখন সংকটটা ভয়ঙ্কর আকার চলে গেছে। রাজ্যের লক্ষ্য করা হয়েছে আমাদের হিসাব যারা এই যে বিশাল একটা সংখ্যা ছিল যারা দোকানপাটে কাজ করতেন, এবং এরা কিন্তু শিক্ষিত আছে আবার অর্ধশিক্ষিত আছে, দুই ধরনের আছে কিন্তু দোকানপাটে যারা কাজ করেন। দোকানপাটে যারা কাজ করতেন দোকানের মালিকে বলতো আমার বিক্রি নেই, ক্রেতা নেই, আমার মালে কাস্তি নেই, মানুষের হচ্ছে পয়সা নেই, গ্রাহক নেই, তো আমি কি করবো, আমার এখানে তো আমি দোকানটা খুললে সেখানে বসি, বসার পর সারাদিন যে আয় হয় সেটা আমারই চলবে না, আমি আপনাকে কি করে কাজ দেবো। যে